নমস্কার, এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করুন। তাহলে শুরু করছি আজকের বিষয় স্যাম্পলিং বা নমুনা দল। স্যাম্পেল মানে আমরা জানি নমুনা। তা আজকে স্যাম্পলিং সম্পর্কে জানব। মনে রাখতে হবে যে আমরা যদি কোনো কিছু নিয়ে গবেষণা করি তাহলে গবেষণার সব থেকে যেটি প্রয়োজনীয় জিনিস সেটা হলো নমুনা দল। কারণ উদাহরণস্বরূপ যদি বলা যায়, একটা বিদ্যালয়ে যদি আমি ছাত্রদের অ্যাকাডেমিক যে স্কোর বা তাদের পড়াশুনোগুলো কেমন হচ্ছে না হচ্ছে বিষয়গুলো যদি জানতে চাই বা শিক্ষার্থীদের মানসিক অবস্থা সম্পর্কে যদি আমরা জানতে চাই বা যে কোনো গবেষণার জন্য যেটা আমরা গবেষণা করে বের করব তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের প্রাথমিক একটি নমুনা বা স্যাম্পলিং দরকার পড়ে। সেই কারণে আমাদের যে কোনো সমস্যা সমাধান করার জন্য যে তথ্য প্রয়োজন হয়, যে নমুনার প্রয়োজন হয় সেটিকে বলা হয়েছে স্যাম্পলিং। তা এই স্যাম্পলিং বিভিন্ন ধরনের হতে পারে। সেটি হলো গবেষণার উপরে নির্ভর করবে, আমরা কিসের উপরে গবেষণা করছি, বৈজ্ঞানিক গবেষণা করছি না হিস্ট্রিক্যাল গবেষণা করছি বা এডুকেশনাল রিসার্চ করছি। যেমন হিস্ট্রিক্যাল রিসার্চের কথা যদি বলি, হিস্ট্রির উপরে যদি আমরা রিসার্চ করি তাহলে আমাদের দেখতে হবে যে আমাদের যে সময়কার জিনিস নিয়ে আমরা রিসার্চ করব সেই সময়ের তথ্যাদি এবং দস্তাবেজ কী কী আছে সেগুলো কিন্তু আমাদের সংগ্রহ করতে হবে বা সেখান থেকে নমুনা কিন্তু সংগ্রহ করতে হয়। তাই এইভাবে প্রত্যেকটি গবেষণার জন্য আলাদা আলাদা ধরনের স্যাম্পেল দরকার হয়। সেইভাবে সেই স্যাম্পেলগুলো আস্তে আস্তে আমরা দেখব যে বিভিন্ন ধরনের স্যাম্পেলগুলো কি হয় বা স্যাম্পেল নির্বাচন করাগুলো কিভাবে হয়। তা প্রথমে দেখে নিন যে উত্তম নমুনা গুণাবলী কি দরকার, মানে একটি ভালো স্যাম্পলিংয়ের জন্য কি কি আদর্শ গুণাবলী তার থাকা দরকার। সেই স্যাম্পলিংয়ের মধ্যে প্রথমত প্রতিনিধিত্ব করার যোগ্যতা, মানে আমরা কি ধরনের গবেষণা করব সেই গবেষণার জন্য যে স্যাম্পেলটা করব সেই স্যাম্পেলটা যাতে সেই গবেষণার জন্যই হয় সেটি আমাদের লক্ষ্য রাখতে হবে। নিরপেক্ষতা, পক্ষপাতিত্বহীনতা এবং তা সমগ্রতার প্রতিনিধিত্ব করার যোগ্যতা সম্পূর্ণ নমুনা হতে হবে অবশ্যই। প্রয়োগযোগ্য সম্পূর্ণ নমুনা হতে হবে। ভ্রম শূন্যতা, সেই যে নমুনা এমন হতে হবে যাতে কোনো ভ্রম বা ভ্রান্তি যদি থাকে তাহলে কিন্তু অসুবিধা হবে, যাতে না থাকে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। পর্যাপ্ততা, উত্তম নমুনার আকার অবশ্যই পর্যাপ্ত হতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র আকারের নমুনা নিলে ফলাফল গ্রহণযোগ্য নাও হতে পারে আমরা যে গবেষণা করছি সেখান থেকে। আরও দেখতে হবে যে নমুনার সুবিধাগুলোর ক্ষেত্রে আরেকটু দেখতে হবে, গুণাবলী এবং বৈশিষ্ট্য কথা বলছিলাম যে তার মধ্যে সুবিধাও দেখতে হবে, যেগুলো ব্যয় যাতে কম হয়, কম ব্যয়বহুল হয়, কারণ বেশি ব্যয়বহুল হলে আমাদের কিন্তু গবেষণা অসুবিধা হবে। আর দেখতে হবে স্যাম্পেলগুলো যাতে কম সময়ের মধ্যে আমরা সংগ্রহ করতে পারি সেই দিতে হবে। দ্রুত সিদ্ধান্ত যাতে নেওয়া যায় স্যাম্পেলগুলো থেকে সেটি দেখতে হবে। নমনীয়তা, সঠিকতা থাকবে। পুনরাবৃত্তিযোগ্য, গবেষণার কাজে বারবার যাতে সেই তথ্যগুলো ব্যবহার করা যায় এবং সেগুলো যাতে সংগ্রহ করতে পারি বারবার সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তা এই হলো আমাদের নমুনা বা উত্তম নমুনার গুণাবলী থাকবে। এই যে স্যাম্পলিং আছে, আমরা স্যাম্পলিংয়ের বিভিন্ন ধরনের টাইপস হয়, আমরা টাইপগুলো দেখব। প্রবাবিলিটি স্যাম্পেল মেথড আর নন প্রবাবিলিটি স্যাম্পলিং মেথড, তাদের মধ্যেও ভাগ আছে। আমরা আগে জেনে নেব প্রবাবিলিটি স্যাম্পেল মেথড এবং নন প্রবাবিলিটি স্যাম্পেল মেথড কাকে বলে। তা প্রবাবিলিটি মেথড বা প্রবাবিলিটি স্যাম্পেল মেথড নামেই আমরা বুঝতে পারছি প্রবাবিলিটি বা সম্ভাব্য, নন প্রবাবিলিটি অসম্ভাব্য বা সম্ভাব্য নয়। তাহলে যে স্যাম্পেল আমরা দেখব, মানে প্রবাবিলিটি স্যাম্পেল হলো এমন একটি পদ্ধতি যা কোনো ব্যক্তি বা উপাদানের নমুনা দলের অন্তর্ভুক্ত হওয়ার সম্ভাবনাকে বোঝায়। এই পদ্ধতিকে কাজ করার নির্দিষ্ট কয়েকটি শর্ত আছে। প্যারেন্ট পপুলেশন যেই পপুলেশনটা আমরা দেখব সঠিক পরিমাণ সম্পর্কে গবেষকের জ্ঞান থাকা প্রয়োজন। পপুলেশনের অন্তর্গত প্রতিটি উপাদান বা ব্যক্তি স্যাম্পেলের অন্তর্ভুক্ত হওয়ার সমান সুযোগ থাকবে। এখানে পপুলেশন বলতে আমরা ব্যক্তি বিশেষে যদি আমরা স্যাম্পেল নেই, বিশেষ করে আমাদের এডুকেশনাল রিসার্চ এবং যেসব রিসার্চে শিক্ষার্থী, শিক্ষক ইত্যাদির উপরে নির্ভর করে হয়, সেগুলো কিন্তু পপুলেশনের উপর কিন্তু নির্ভর করে। তারপর স্যাম্পেলের সঠিক পরিমাণ বা সঠিকভাবে নির্ধারণ করতে হবে। তার মানে প্রবাবিলিটি স্যাম্পেল বলতে যেখানে সম্ভাবনার উপরে নির্ভর করে স্যাম্পেল নির্ণয় করা হয়, সেই নির্ণয়ে স্যাম্পেলগুলোকে প্রবাবিলিটি স্যাম্পেল বলা হয়। আমরা এর ভাগগুলো দেখলে আস্তে আস্তে বুঝতে পারবো যে প্রথমত প্রবাবিলিটি স্যাম্পেল বললাম, নন প্রবাবিলিটি স্যাম্পেল কাকে বলে আগে একটু জেনে নিই। তা যে স্যাম্পলিং পদ্ধতিতে পপুলেশনের কোনো সম্ভাব্যতা সম্পর্কে কোনো ধারণা গঠন করা হয় না, তাকে বলা হয় নন প্রবাবিলিটি স্যাম্পেল। নন প্রবাবিলিটি স্যাম্পেলের ভিত্তি হলো গবেষকের বিচার বিবেচনা এবং তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। নন প্রবাবিলিটি স্যাম্পেলকে নন র্যান্ডম স্যাম্পেলও বলা হয়, কারণ নমুনা দল নির্বাচনে র্যান্ডম পদ্ধতি ব্যবহার করা হয় না। এই ধরনের নির্বাচনের প্রধান বৈশিষ্ট্য হলো স্যাম্পলিং এরর এর উপর এখানে কোনো নিয়ন্ত্রণ নেই, সেই জন্য এই দলের নির্বাচনে আনকন্ট্রোলড স্যাম্পলিং পদ্ধতি বলে এটাকে। নন প্রবাবিলিটি স্যাম্পেলের পদ্ধতি ব্যবহার করার কারণ হলো সাবজেক্টিভ, অর্থাৎ যারা অধ্যয়নে বা গবেষণায় অংশগ্রহণ করবে তাদের সম্মতি, গবেষকের বিবেচনা এবং গবেষণা পরিচালনার সুবিধার উপরে নির্ভর করে এই স্যাম্পলিংগুলো করা হয়ে থাকে। এইবার প্রবাবিলিটি স্যাম্পেলের মধ্যে কিছু ভাগ পড়ছে, যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং, আবার সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মধ্যে লটারি মেথড আছে, র্যান্ডম টেবিল মেথড আছে। তার লটারি পদ্ধতি বা লটারি মেথড তার সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের মধ্যে পড়ছে। এই পদ্ধতি ব্যবহারে ব্যাপকভাবে এখন নেই বা হয় না, তবু এই পদ্ধতির কিন্তু গুরুত্ব অপরিসীম। সিম্পল র্যান্ডম স্যাম্পল এ পপুলেশন থেকে এন ইউনিট এমনভাবে সংগ্রহ করা হয় যাতে প্রত্যেকটি কেস, ব্যক্তি বা ঘটনা ওই এন ইউনিট এ অন্তর্ভুক্ত করার সম্ভাবনা থাকে। লটারি মেথডের সম্পর্কে আমরা বুঝতেই পারছি যে লটারি করে আমরা সেখান থেকে স্যাম্পেল বা নমুনা গ্রহণ করব। দেখে নিই কী বলেছে। পপুলেশনে অন্তর্ভুক্ত প্রতিটি এককে নাম বা সংখ্যা দ্বারা চিহ্নিত করে উত্তমভাবে মেলাতে হবে, পরে স্যাম্পেলে কতজন নির্বাচন করা হবে তা এক এক করে তুলতে হবে লটারির মাধ্যমে। আমরা লটারি করে নেব প্রত্যেকটি পপুলেশনকে, তারপর সংখ্যা দিয়ে পপুলেশনকে লটারি করে নেব, তারপর সেখান থেকে এক এক করে চয়েস করব। তাহলে লটারি মেথডে কিন্তু কিছু ত্রুটি দেখা যায়। যদি পপুলেশন খুব বৃহৎ হয় এবং এককগুলো যদি উত্তমভাবে মেলানো সম্ভব না হয়, কারণ দেখা যায় যে অনেক সময় আমরা যদি কোনো একটি বিশেষ জিনিস নিয়ে যদি ধরা যায়, যদি আমরা কোনো একটি বিদ্যালয়ে বিভিন্ন কালচার থেকে আসা শিক্ষার্থীদের উপরে তাদের শিক্ষা পদ্ধতি বা তাদের আচার আচরণ বা মেধা কেমন তার উপরে যদি নির্ভর করে যদি আমরা রিসার্চ করি, সেক্ষেত্রে কিন্তু লটারি মেথডটা কিন্তু ঠিক হবে না। কারণ যদি সমস্ত পপুলেশনের উপরে আমরা বা সমস্ত শিক্ষার্থীদের কাছ থেকে যদি আমরা লটারির মাধ্যমে এক এক করে তুলে নিই, তাহলে বিভিন্ন ধরনের যে কালচারগুলো আছে সেই কালচার, কোনো না কোনো এক কালচার থেকে স্যাম্পেল কিন্তু কম আসতে পারে, নাও আসতে পারে, বেশিও আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু লটারি মেথডটা কিন্তু উপযুক্ত হবে না, এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। এরপর আছে র্যান্ডম তালিকা পদ্ধতি। লটারি পদ্ধতির উপরোক্ত ত্রুটির জন্য গবেষকরা র্যান্ডম টেবিল ব্যবহার করেন। বর্তমানে অধিকাংশ ক্ষেত্রে কম্পিউটারের মাধ্যমে র্যান্ডম সিলেক্ট করা হয়। সিম্পল র্যান্ডম স্যাম্পেলের সুবিধাগুলো কি? এই পদ্ধতিতে যে স্যাম্পেল নির্বাচন করা হয় তা পপুলেশনকে সঠিকভাবে উপস্থাপন করে। বোধগম্যতা এবং প্রয়োগের দিক থেকে প্রবাবিলিটি স্যাম্পেল এর বিভিন্ন পদ্ধতির মধ্যে এটি সহজ এবং সরল। মনে রাখতে হবে লটারি পদ্ধতি এবং র্যান্ডম পদ্ধতি সহজ সরল, যদি আমরা কারণ সহজ সরল হওয়ার কারণ হলো খুব তাড়াতাড়ি কিন্তু স্যাম্পেলগুলো কিন্তু সংগ্রহ করা হয় বা সংগ্রহ করা কিন্তু সম্ভব হয়। র্যান্ডম স্যাম্পলিংয়ের বিভিন্ন শ্রেণীগুলো গড়ে ওঠে স্যাম্পল র্যান্ডম স্যাম্পলিংকে ভিত্তি করে। এই স্যাম্পলিং এর ক্ষেত্রে যে কোনো একটি নমুনা দল বা স্যাম্পলিং এরর খুব সহজেই ধরা পড়ে। আগেই বললাম যে ত্রুটিগুলো, ত্রুটি থাকলে তো ধরা পড়বেই এররগুলো। এবার আমরা দেখব স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং সম্পর্কে কি বলেছে, এই পদ্ধতিতে পপুলেশনকে সমজাতীয় কয়েকটি দলে ভাগ করা হয় এবং পরে প্রতিটি দল থেকে র্যান্ডম স্যাম্পলিং সংগ্রহ করা হয়। লটারি মেথড র্যান্ডম স্যাম্পলিং কি বললাম, যদি কোনো ধরনের কয়েকটি স্তরের মধ্য থেকে যদি আমাদের সংগ্রহ করা হয় তাহলে কিন্তু র্যান্ডমলি বা লটারির মাধ্যমে যদি আমরা তৈরি তাহলে কিন্তু কোনোটার থেকে আমরা স্যাম্পেল বেশিও পেতে পারি, কমও পেতে পারি। সেই অসুবিধাটা দূর করার জন্য স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন কালচার থেকে আসা, উদাহরণস্বরূপ বলছি, বিভিন্ন কালচার বা বিভিন্ন জায়গা থেকে আসা শিশুদের বা শিক্ষার্থীদের মানসিক অবস্থা বা বিভিন্ন আর্থিক অবস্থার থেকে আসা শিক্ষার্থীদের যদি আমরা তাদের স্টাডি কেমন হচ্ছে বা বুদ্ধি কেমন বা তাদের আচার আচরণ কেমন, সেগুলো যদি আলোচনা করি তাহলে আমরা স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ে কি করব, প্রথমত তাদের আর্থিক অবস্থাগুলো আমরা ভাগ করে দেব, ধনী, গরিব, উচ্চ ধনী, এইভাবে যদি আমরা ভাগ করে নিই। তারপরে যদি আমরা তাদের কাছ থেকে যদি অল্প অল্প করে, ধরা যায় যদি আমাদের 10টা 10টা করে যদি স্যাম্পেল, 30টা স্যাম্পেলের প্রয়োজন হয় তাহলে 100টা স্টুডেন্টের ক্ষেত্রে ধরা যায় যে 30 জন যদি ধনী থাকে, 30 জন যদি মধ্যম থাকে, আর 30 জন যদি গরিব থাকে বা বেশিও থাকে, কমও থাকে, অসুবিধা নেই। তাদের মধ্যে থেকে যদি আমরা একবারে যদি লটারির মাধ্যমে করি তাহলে কিন্তু কোনোটা থেকে কম, কোনোটা থেকে বেশি আসতে পারে। কিন্তু স্ট্র্যাটিফাইড যদি করে নিই, প্রথমে আমরা কি করে নেব যে সেই ধনী গরিবভাবে আলাদা আলাদা করে সেখান থেকে আমরা অল্প অল্প করে র্যান্ডমলি প্রথমে গরিবদের মধ্যে থেকে 30 জনের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জন নিয়ে নিলাম, তারপর মধ্যম বর্গের ধনী বা মধ্যম বর্গের যার আর্থিক অবস্থা তাদের মধ্যে থেকে 30 জন বা 40 জনের মধ্যে যে কোনো 10 জন নিয়ে নিলাম, তারপর যারা ধনী আছে তাদের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো নিয়ে নিলাম 10 জন বা 12 জন, যেইভাবে হবে, তাহলে সেটাকে বলা হবে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিং। প্রথমে সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ে কী করলাম, আমরা যে কোনো তথ্য, যে কোনো স্যাম্পেল নিয়ে নিলাম, লটারির মাধ্যমে হোক বা র্যান্ডম টেবিল মেথডের মাধ্যমে হোক। আর স্ট্র্যাটিফাইড স্যাম্পলিংয়ে কী করলাম, আগে প্রথমে ভাগ করে নিলাম, ভাগ করে নেওয়ার পরে সেখান থেকে আস্তে আস্তে র্যান্ডমলি আমরা স্যাম্পেল সিলেক্ট করলাম। ক্লাস্টার স্যাম্পলিং বা গুচ্ছ নমুনায়ন, ক্লাস্টার স্যাম্পলিংয়ে কী বলেছে, গুচ্ছ নমুনায়ন কোনো একটি এককে নমুনা না ধরে কতগুলো এককের সমষ্টিকে নমুনা একক হিসেবে ধরা হয়। একে সমগ্রকে কতগুলো শ্রেণীতে ভাগ করা হয় এবং প্রতিটি শ্রেণীকে গুচ্ছ বলা হয়। গুচ্ছায়নের পর র্যান্ডমলি বা র্যান্ডম স্যাম্পলিংয়ের মাধ্যমে প্রয়োজনীয় সংখ্যক নমুনা একক বা গুচ্ছ নির্বাচন করা হয়। গুচ্ছায়ন এমনভাবে করতে হবে যাতে প্রতিটি গুচ্ছের অন্তর্ভুক্ত এককগুলোর মধ্যে সর্ববৃহৎ মাত্রায় সমসত্ত্ব, মানে যে বৈশিষ্ট্যগুলো থাকবে সেই বৈশিষ্ট্যগুলো একই রকম প্রায় বিদ্যমান থাকে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। সমগ্র যখন বৃহদাকার বা ভৌগোলিক দিক থেকে বিস্তৃত এলাকায় ছড়িয়ে থাকে তখন এই প্রকার নমুনায়ন পদ্ধতি প্রয়োগ করা হয়। উদাহরণটি দিলেই বোঝা যাবে যে ধরা যায় পশ্চিমবঙ্গের সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক যদি তথ্য সমগ্র হয়, শিক্ষকদের নিয়ে যদি তথ্য নেওয়া হয় বা শিক্ষকের উপরে যদি বা শিক্ষকরা যদি সেই তথ্যটি হয় তাহলে কি করা হবে, প্রতিটি জেলাকে একটি গুচ্ছ ধরে, পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে সেই জেলাগুলোকে একটি গুচ্ছ ধরা হবে এবং সেই জেলাগুলোর থেকে আমরা 6টি জেলাকে র্যান্ডমলি নির্বাচন করব। সেই প্রত্যেকটি জেলার 28টি 29টি জেলা থেকে 23টি জেলা থেকে আমরা কি করব, যে কোনো 10টি জেলা আমরা যদি সিলেক্ট করে নিই, র্যান্ডমলি যে কোনো 10টি জেলা সিলেক্ট করে নেব পশ্চিমবঙ্গে 23টি জেলার থেকে। তারপর কি করব, সেই 23টি জেলার মধ্যে যে 10টি জেলা আছে সেই 10টি জেলার মধ্যেও তো অনেকগুলো বেসরকারি স্কুল আছে। আবার সেই 10টি জেলা থেকে একটি বা দুটি করে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষকগণ নমুনা হিসেবে ধরা হবে। তারা কি হবে, প্রত্যেক সম্পূর্ণ জেলাটাকে প্রথমে আমরা সেখান থেকে আমরা গুচ্ছাকারে আমরা নমুনা নিলাম, সেই গুচ্ছাকারে নমুনা থেকে আবার সেই গুচ্ছাকারে কিন্তু ভাগ করে কিন্তু নমুনা নিলাম, সেটি হলো ক্লাস্টার স্যাম্পলিং। তা এই স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কি সুবিধা, বৃহৎ যখন আকারে আমরা স্যাম্পেল নেব তার মধ্যে থেকে এই সেই গবেষণাটার যে বৃহৎ আকার তার মধ্যে থেকে এই স্যাম্পেলটা নেওয়াটা খুব ইজি, ব্যয় কম, নমনীয় আছে, সময় কম লাগে, এই সব দিক থেকে কিন্তু ক্লাস্টার স্যাম্পলিংটা উপযুক্ত বা ভালো। তা আমরা এবার দেখে নিই যে এরিয়া স্যাম্পলিংয়ের কি বলেছে, যা ভূমিগত নমুনা। যখন ভৌগোলিক ভিত্তিতে যে বিষয়ের গবেষণা করা হয় ওই বিষয়ে নমুনায়ন করা হয় তাকে ভূমিগত নমুনায়ন বা এরিয়া স্যাম্পলিং বলে। এতে যে অঞ্চলে তথ্য সংগ্রহ করা হবে ওই অঞ্চলের মানচিত্রের একটি মধ্যবিন্দু নির্ণয় করা হয়, তারপর উক্ত মধ্যবিন্দু থেকে র্যান্ডমলির ভিত্তিতে বিভিন্ন দিকে রেখা অঙ্কন করা হয়। যেসব স্থান ওই রেখার মধ্যে পড়ছে ওই স্থানগুলোকে নমুনা দল গঠন করা হয় বা ওই স্থানের থেকে নমুনাগুলো নেওয়া হয়। সাধারণত কৃষি জরিপে ভূমিগত নমুনা পদ্ধতি প্রয়োগের ক্ষেত্রে এরিয়া স্যাম্পলিংটি কাজে লাগে। এটি ভৌগোলিক বিষয়ের সুবিধার ক্ষেত্রে তথ্য সংগ্রহ সহজ হয়, পক্ষপাতিত্বহীন এই স্যাম্পলিংয়ে দেখতে পাওয়া যায়। এবার আমরা চলে এসেছি নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের মধ্যে কোটা স্যাম্পলিং। তা নন প্রবাবিলিটি স্যাম্পলিং পদ্ধতি এমন একটি, এটি অন্যতম একটি পদ্ধতি। এটি অনেকাংশে স্ট্র্যাটিফাইড র্যান্ডম স্যাম্পলিংয়ের মতো এই কোটা স্যাম্পলিংটি। এই পদ্ধতিতে গবেষক বা অনুসন্ধানকারী পপুলেশনের নির্দিষ্ট কয়েকটি স্তর চিহ্নিত করেন এবং প্রতিটি স্তর থেকে নিজের ইচ্ছামতো ব্যক্তি নির্বাচন করে আগে ভাগ ভাগ করে নেওয়া হবে। সে ভাগ ভাগ করা অংশ থেকে ইচ্ছামতো আমরা নমুনা সংগ্রহ করব। তাহলে অ্যাডভান্টেজগুলো কি কি? যখন খুব দ্রুত এবং মোটামুটিভাবে কোনো ফলাফলে উপনীত হতে হয় তখন সেক্ষেত্রে এই পদ্ধতি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রবাবিলিটি এবং নন প্রবাবিলিটি সমস্ত স্যাম্পলিং পদ্ধতির মধ্যে এটি এমন একটি পদ্ধতি যা আর্থিক দিক থেকে সাশ্রয়ী। কোটা স্যাম্পলিংয়ের মাধ্যমে সঠিকভাবে বলা যায় যে বিভিন্ন দল থেকে ব্যক্তিবর্গকে নির্বাচন করা হয়। বিভিন্ন 2-3টি দল থেকে অল্প অল্প করে যে স্যাম্পলিং নেওয়া হয়, তাহলে প্রত্যেকটি দল থেকেই আমাদের কিন্তু সেই স্যাম্পলিংগুলো আসবে। এরপরে কি আছে, যে অ্যাক্সিডেন্টাল বা ইনসিডেন্টাল স্যাম্পলিং। তার নন প্রবাবিলিটি স্যাম্পলিংয়ের এটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হলো পদ্ধতি, আর অ্যাক্সিডেন্টালের অপর নাম হলো ইনসিডেন্টাল স্যাম্পলিং। এটি হলো এমন একটি পদ্ধতি যেখানে গবেষক শুধুমাত্র নিজের সুবিধামতো ব্যক্তি নির্বাচন করেন বা পপুলেশন নির্বাচন করেন। তিনি কেবলমাত্র সহজে প্রাপ্য এবং আর্থিক দিকটা চিন্তা করেন, আর্থিক দিক থেকে যেখানে কম বা সহজ যে আমরা কোনো তথ্য পেয়ে যাব বা স্যাম্পেল পেয়ে যাব সেদিকে চিন্তা করে স্যাম্পলিংটা করা হয়। অনেক সময় নির্বাচিত স্যাম্পেলের বাঞ্ছিত সংরক্ষণগুলো উপস্থিত থাকতে পারে, যেগুলো দরকার নেই সেগুলো উপস্থিত হয়। এক্ষেত্রে গবেষক নিজেই জানেন যে কিভাবে নির্বাচিত স্যাম্পলিং থেকে সামান্যীকরণ সম্ভব হবে, কারণ যেহেতু গবেষকের উপর নির্ভর করে এই স্যাম্পলিংটি নেওয়া হয়েছে। যেমন একজন গবেষক 10ম শ্রেণীর শিক্ষার্থীদের কোনো একটি রিসার্চ প্ল্যানে অন্তর্ভুক্ত করেন, কারণ এই শ্রেণী শিক্ষক তার চেনা পরিচিত বা বন্ধু হতে পারে। সেক্ষেত্রে তার ইচ্ছামতো, কারণ অন্য ক্লাসে নিলে হয়তো তিনি পারবেন না বা তার সময় লাগবে। তা অ্যাডভান্টেজ কি, সহজ পদ্ধতি, এটা অর্থ, সময় এবং সাশ্রয় হয়। ডিসঅ্যাডভান্টেজগুলো কি, এই পদ্ধতিতে স্যাম্পল সংগ্রহ করা হয় তা কোনোভাবেই পপুলেশনের প্রকৃত অনুযায়ী করা হয় না, নিরপেক্ষতা একদমই থাকে না এই নির্বাচনে, নির্ভরযোগ্যতা এবং যথার্থতার পরিমাণ খুব কম থাকে। এবার চলে আসি পারপাসিভ सैम्पलिंगের ক্ষেত্রে এই পদ্ধতিতে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে স্যাম্পলের অন্তর্ভুক্তকরণের উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। এই ক্ষেত্রে গবেষক মনে করেন পপুলেশনের নির্দিষ্ট অংশটি সঠিকভাবে পপুলেশনকে রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করে। এটাকে কিন্তু জাজমেন্টাল স্যাম্পলিংও বলা হয়ে থাকে, কারণ গবেষক নিজের বিচার বুদ্ধি অনুসারে বিভিন্ন ব্যক্তিকে স্যাম্পলে অন্তর্ভুক্ত করেন। দলে অন্তর্ভুক্তকরণের জন্য যে এককগুলোর উপর গুরুত্ব দেওয়া হয় তা গবেষকের উদ্দেশ্য অনুযায়ী হয়, র্যান্ডমলি নয়। র্যান্ডমলি হলে যখন তখন আমরা যে কোনো জায়গা থেকে তুলতে পারতাম, কিন্তু এটা যেহেতু গবেষণার বা গবেষকের উদ্দেশ্য অনুযায়ী সেজন্য কিন্তু এটা র্যান্ডমলি করা হয় না। উদাহরণ যদি দেওয়া যায়, কোনো জাতীয় সমস্যার ক্ষেত্রে জনসাধারণের মনোভাব জানতে চাওয়া হয়, সেক্ষেত্রে মনে হয় যে সাংবাদিক, শিক্ষক ও আইনজ্ঞরাই সঠিক পারপাসিভ স্যাম্পেল তৈরি করবেন, কারণ মনে করা হয় দেশ ও জাতির সম্পর্কে তাদের মধ্যে সঠিক ধারণা বা তারা সঠিক ধারণা পোষণ করতে পারবে। এখানে অ্যাডভান্টেজগুলো কি? এক্ষেত্রে নির্বাচন পদ্ধতি র্যান্ডমলি পরিচালিত করা হয় না, তাই এখানে অর্থ এবং সময় উভয়ই বাঁচে। নন প্রবাবিলিটি স্যাম্পলিং অন্যান্য পদ্ধতির তুলনায় এটি অত্যন্ত সহজ। যখন ছোট দলের প্রয়োজন তখন এই পদ্ধতি খুবই সুবিধাজনক। এবার আমরা সিস্টেমেটিক স্যাম্পলের মধ্যে আসব। অনেক সময় এই পদ্ধতি প্রবাবিলিটি স্যাম্পল এর অন্তর্ভুক্ত মনে করা হয়, কারণ এই পদ্ধতি যথেষ্ট নিয়মমাফিক। এখানে পপুলেশন একটি সিস্টেমেটিকভাবে নেওয়া হয়। যেমন ধরা হয় যদি একটি বিদ্যালয়ে যদি 100 জন স্টুডেন্ট থাকে, ধরুন আমার 10টা স্যাম্পেল লাগবে, সেই 10টা স্যাম্পেল আমরা কোনো একটি স্কুলে গেলাম বা একটা ক্লাসে গেলাম, ক্লাসে গিয়ে যদি আমরা দেখি সেখানে 100 জন স্টুডেন্ট আছে, তাহলে সেই 10টা স্যাম্পেল আমরা কীভাবে নেব? র্যান্ডমলি নেব না, আমরা তো এখানে কি বলছি, সিস্টেমেটিক স্যাম্পেল পড়ছি আমরা। তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা কি করতে পারি যে 100 জনকে আমাদের কতগুলো পপুলেশন লাগবে বা কতগুলো স্যাম্পেল লাগবে, যদি 5 জন লাগে সেই টোটাল পপুলেশনকে আমরা যতগুলো স্যাম্পেল লাগবে সেটা দিয়ে আগে ভাগ করব। 5 জন লাগলে কি দেখছি যে 20 জন করে পড়ছে, 10 জন করে, যদি 10টি যদি স্যাম্পেল লাগে তাহলে আমরা দেখছি 10 জন করে লাগছে। তাহলে আমরা যদি প্রথম 1 নাম্বার রোলকে আমরা যদি সিলেক্ট করি বা 2 নাম্বার সিলেক্ট করি বা 3 নাম্বার সিলেক্ট করি, তাহলে 10 জন যদি লাগে 2-এর পরে আমরা কি করব? 2-এর পরে 10 যোগ করব, তার মানে 12। আগে 2 নাম্বার রোলকে নেব, তারপরে 12 নাম্বার রোলকে নেব, তারপর 22 নাম্বার, তারপরে 32 নাম্বার। যদি 5 জন লাগে তাহলে আমরা কি করব? 20 জনের পর্ব, যদি আমরা 10 থেকে শুরু করি 10, তারপরে 30, তারপরে 50, এইভাবে সিস্টেমেটিক্যালি আমরা এই স্যাম্পলিংগুলো করে থাকি বা এই স্যাম্পেলগুলো নিয়ে থাকি। সেজন্য এটাকে বলা হয়েছে সিস্টেমেটিক স্যাম্পেল, একটা সিস্টেম ওয়েতে করা হয়। এই পদ্ধতি সময় সাশ্রয় হয়, নির্ভরযোগ্য পদ্ধতি, এটি একটি নির্ভরযোগ্য পদ্ধতি, সহজ এবং সরল প্রকৃতি। এবার আমরা দেখব স্নোবল স্যাম্পলিং। এই স্যাম্পলিংটা কি? নন প্রবাবিলিটি স্যাম্পলের একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি। এটি হলো সোসিওমেট্রিক ভিত্তিক বা সমাজমিতি ভিত্তিক পদ্ধতি। এই পদ্ধতিতে একজন ব্যক্তি তার পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয়দের নির্বাচন করেন। ধরুন আমি একটি গ্রামে গেলাম, যে গ্রামে আমরা কাউকে আমরা চিনি না, বা স্যাম্পেল সংগ্রহ করতে গেলাম কোনো একটি ব্যক্তি। অনেক সময় হয় স্যাম্পেল কেউ দিতে চায় না, বা আমরা যদি কোনো কোশ্চেনের তৈরি করে কাউকে জিজ্ঞাসা করতে চাই রিসার্চের জন্য, কিন্তু সে উত্তর দেয় না। বাই চান্স আমরা কাউকে পেয়ে গেলাম, সে উত্তর দিল, সমস্তভাবে সাহায্য করলো আমাদের। তখন আমরা সেই ব্যক্তিকে যে স্যাম্পেল হিসেবে আমরা চুজ করলাম যাকে, তাকে আমরা বলবো আপনার যদি কোনো পরিচিত কেউ থাকে তাকে একটু ডেকে দিন বা তাকে একটু বলুন যে আমাদের সাহায্য করতে। তারপরে তার কাছ থেকে তার ঠিকানা নিয়ে বা তার কথা শুনে তার বাড়িতে গেলাম, তাকে আবার বললাম আরও 1 জনকে বা 2 জনকে সাহায্য করতে বা ম্যানেজ করে দিতে। এইভাবে একজন চেনা পরিচিত এবং তার চেনা পরিচিত এবং তার চেনা পরিচিত, এইভাবে নিয়ে যে স্যাম্পেলগুলো করা হয় বা বন্ধুবান্ধব বা আত্মীয়দের নিয়ে যে স্যাম্পেলটা তৈরি করা হয়, সেই পদ্ধতিটাকে বলা হয়েছে স্নোবল স্যাম্পলিং। তা এই স্যাম্পেলটা হলো ব্যবসা এবং শিল্প সংগঠনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মনে রাখতে হবে 100 জনের বেশি যাতে এই স্যাম্পেলটা না হয় সেদিকে কিন্তু মনে রাখতে হবে। অ্যাডভান্টেজ কি? যখন ছোট ছোট কোনো দলের সামাজিক সম্পর্ক সম্পর্কে কোনো গবেষণা করা হয় সেক্ষেত্রে এই পদ্ধতি অন্তত গুরুত্বপূর্ণ। যেমন ফর্মাল এবং নন ফর্মাল সামাজিক দলে এই পদ্ধতি প্রয়োগ করা হয়ে থাকে। এই পদ্ধতিতে যোগাযোগ প্রক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হয় ইত্যাদি। এবার আমরা দেখব স্যাচুরেশন এবং ডেন্স স্যাম্পলিং। তা কি বলেছে? ক্যালম্যান দুটো স্যাম্পলিং পদ্ধতির উপর গুরুত্ব দিয়েছে, এগুলো হলো স্যাচুরেশন স্যাম্পলিং এবং ডেন্স স্যাম্পলিং। এই স্যাম্পলিং পদ্ধতি গবেষক ব্যক্তি যে যে বৈশিষ্ট্যের উপর আগ্রহী থাকেন সেই অনুযায়ী স্যাম্পল করা হয়। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যেসব ডাক্তারের সর্বনিম্ন 45 বছর বয়স তাদেরকে এই স্যাম্পলে অন্তর্ভুক্ত করা হবে। তার মানে একজন গবেষক যে বৈশিষ্ট্যর উপরে নিয়ে গবেষণা করতে চাবে সেই বৈশিষ্ট্যগুলো যদি থাকে তার উপরে নির্ভর করে আমরা তাকে স্যাম্পেলে গ্রহণ করব। আর ডেন্স স্যাম্পলিংয়ের ক্ষেত্রে কি বলেছে? এটি এমন একটি পদ্ধতি যার সাহায্যে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং সিস্টেমেটিক স্যাম্পলিং উভয় সম্পর্কযুক্ত, মানে সিম্পল র্যান্ডম স্যাম্পলিং এবং সিস্টেমেটিক স্যাম্পলিং যৌথ উদ্যোগে ডেন্স স্যাম্পলিংটা হয়ে থাকে। এক্ষেত্রে গবেষক 50% বা তার বেশি জনসংখ্যা অন্তর্ভুক্ত করেন। যদি 1000 ছাত্র একটি পপুলেশন নির্দিষ্ট করা হয় তার মধ্যে কমপক্ষে 500 জন বা তার বেশি জনকে স্যাম্পেলে অন্তর্ভুক্ত করা হবে। এই দুটো পদ্ধতির সুবিধা হলো যে বড় পপুলেশনের ক্ষেত্রে কিন্তু এটি প্রয়োগ করা হয়ে থাকে, যে দেখা যাচ্ছে যে 1000 জন যদি পপুলেশন নির্দিষ্ট করা হয় তার মধ্যে কমপক্ষে 500 জন এবং তার বেশি স্যাম্পেল যদি সেখান থেকে নিতে হয় তাহলে কিন্তু স্ট্র্যাটিফাইড এবং র্যান্ডম সিম্পল র্যান্ডম বা সিস্টেমেটিক, স্ট্র্যাটিফাইড না, সিস্টেমেটিক এবং সিম্পল র্যান্ডম স্যাম্পলিংয়ের যৌথ উদ্যোগে আমাদের এই স্যাম্পলটা করা হয়ে থাকে। লাস্ট ওয়ান, মাল্টি স্টেজ বা মাল্টিপারপাস স্যাম্পলিংয়ে কি বলেছে? মাল্টি স্টেজ স্যাম্পলিংয়ের ক্ষেত্রে স্যাম্পেলের এককগুলো বিভিন্ন স্তরে নির্বাচন করা হয়। যেমন রাজ্যের কয়েকটি জেলা, উক্ত জেলাগুলোর কয়েকটি থানা এবং উক্ত থানাগুলোর কয়েকটি বিদ্যালয় থেকে স্যাম্পেল নির্বাচন করা হয়। মাল্টিপারপাস স্যাম্পেল এ গবেষক প্রতিটি স্তরেই একই স্যাম্পলিং ইউনিট ব্যবহার করেন, তবে নির্বাচিত কোনো কোনো সদস্যের নিকট থেকে অন্যদের থেকে অধিক তথ্য সংগ্রহ করা হয়। যেমন দূর শিক্ষায় শিক্ষার্থীদের পাঠ্যাভাস অধ্যয়ন করার জন্য গবেষক প্রশ্নাবলীর সাহায্যে 100 জন বা তার বেশি বা তার একটু কম দূর শিক্ষার্থীর নিকট থেকে তথ্য সংগ্রহ করলেন। পরে ওই 100 জনের থেকে 25 জন সাক্ষাৎকারের মাধ্যমে অধিক তথ্য সংগ্রহ করলেন। এগুলো হলো মাল্টি স্টেজ বা মাল্টিপার। প্রথমে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করলাম, যে পত্রযোগে হতে পারে বা দূর শিক্ষায় তো আমরা ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছি না, বিভিন্নভাবে তাদের কাছে তথ্য নিলাম। তার মধ্যে থেকে পরে আমরা আবার 25 জনের সামনাসামনি সাক্ষাৎকার নিয়ে যখন আমরা সেখান থেকে তথ্য সংগ্রহ করব সেটাকে বলতে হবে মাল্টি স্টেজ বা মাল্টি ফেজ স্যাম্পলিং। আশা করি এই স্যাম্পলিংয়ের সমস্ত ভাগগুলো আমরা বুঝতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই অবধি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিও আসছে, আপনারা দেখতে থাকুন।